বামপন্থীরা তাদের লাইন থেকে অনেক আগেই সরে গিয়েছিল, 34 বছর সিপিএম কে দেখেছে, তাই বদলে তৃণমূলকে এনেছিল, তৃণমূলকেও দেখে নিয়েছে, সেও যাওয়ার পথে। কংগ্রেস তো আগেই সাইনবোর্ড হয়ে গেছে, এগুলো করে লাভ হবে না। পার্টির জন্য কিছু মানুষ এখনো যায়, রাজনৈতিক উদ্দেশ্যে করতেই পারে, কিন্তু দ্বিচারিতা বন্ধ করুক। প্রতিক্রিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বামপন্থীরা তাদের লাইন থেকে অনেক আগেই সরে গেছে। মীনাক্ষী বলবে তৃণমূল চোর, বিজেপিকেও বলে ঠিক আছে তৃণমূল চোর, ভাইপো চোর, আর মীনাক্ষীর জ্যাঠা সীতারা নিয়ে চুরি, পাটনাতে, বাঙ্গালোরে, মুম্বাইতে, দিল্লিতে একসঙ্গে বসে বিরিয়ানি খাবে। 34 বছর সিপিএম কে দেখেছে, তাই বদলে দিয়ে তৃণমূলকে এনেছিল, তৃণমূলকে দেখে নিয়েছে, তৃণমূল গম আটা সব খায়, তাই তৃণমূলে যাওয়ার পথে। আর তার আগে তো কংগ্রেস ছিল, এখন সাইনবোর্ড হয়ে গেছে। এগুলো করে কোনো লাভ হবে না, কিছু পার্টি কর্মী ওখানে যায় যাবে, রাজনৈতিক দল করুক না করুক, কিছু কোনো সমস্যা নেই, দ্বিচারিতা বন্ধ করুন।